হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমার একটা স্টুডেন্টের ফার্স্ট $100 কুইক আর্নিং, এবং সে কোর্সটা শুরু করেছে 11 জানুয়ারি। আপনি অনেকে আবার বলতে পারেন যে আপনার থেকে কোর্স নাও করতে পারেন, ফেক রিভিউ হইতে পারে। ভাই, আমি এতগুলা রিভিউ দিছি, লাইভ আমি করে দিছি, তার ম্যাক্স পন্টিতে ফেসবুকে ঢুকে অনেক, আমি 30-40টা ভিডিও দিছি শুধু ম্যাক্স পন্টির লাইভ পেমেন্ট প্রুফ। তা আপনি দেখেন, আমি যদি একটু চ্যাট স্টোরি যাই একটু দেখেন, সে আমাকে আপডেটও দিচ্ছে কত কত আর্নিং হচ্ছে। আমি যদি একটু দেখাই, ম্যাক্স পন্টি সে আমার থেকে নিয়েছে, একটু আমি যাই ও একবার লাস্ট আমার থেকে কখন কোর্সটা কিনেছে। আমি একটু পর তার পিসিতে যাব। ফার্স্ট $100 ফেসবুক অ্যাডস থেকে আর্নিং করে চিপেস্ট ট্রাফিক, এবং সব থেকে স্ট্রং এবং ভালো কনভার্টিং ট্রাফিক আছে ফেসবুক অ্যাডস, এবং সব থেকে চিপেস্ট ট্রাফিক। এবং নেটিভ অ্যাডস বলেন, বিভিন্ন পপ অ্যাডস বলেন, ওগুলো অনেক চিপেস্ট বাট কনভার্সন হয় না, বাট ফেসবুক অ্যাডস কিন্তু চিপেস্ট বাট ভালো কনভার্সন কিন্তু আপনার এখানে হয়। সে কোর্সটা শুরু করেছে 11 জানুয়ারি। আচ্ছা, এটা আমি সরি দেখাচ্ছি, আমি আপনাদের বলেও দিব কিভাবে ফেসবুক অ্যাডস এর কিছু ট্রিক্সও বলে দিব আপনাদেরকে, কিভাবে কম রেটে এবং ফেসবুক অ্যাড অ্যাপ্রুভ করতে পারেন, কোন টাইপের অফার ভালো কনভার্ট হয়, সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে বলে দিব ফেসবুকের। তো আপনি চাইলে আমার কোর্সটা এনরোল করতে পারেন। আশা করি 1-1.5 টাকায় পার ক্লিক জেনারেট করতে পারবেন, এবং সব থেকে প্রফিটেবল ক্যাম্পেইন আপনি করতে পারবেন ফেসবুক অ্যাডস যদি আপনি আমার কোর্সটা এনরোল করেন। সব সিক্রেট বলা আছে, এভরিথিং A to Z। তা আমি একটু ওর পিসিতে আগে যাই, এটা লোডিং হচ্ছে না নেটওয়ার্কের কারণে, ওর চ্যাট হিস্টোরিটা আমি আমি একটু ওর পিসিতে যাচ্ছি। ওকে, আমি তোর পিসিতে যাচ্ছে। যাই দেখাচ্ছি, ওকে, ইটস কানেক্টিং, অলরেডি কানেক্টেড ইন টিম ভিউর সফটওয়্যার, মেবি ম্যাক্স পন্টিতে লগ ইন আছে। এখন আমি একটু দেখাচ্ছি, 38, 27, 25, 4, 3, এবং তার ইপিসি ব্যাস, তার অ্যাপিতে আপনারা জানেন যারা আমার কোর্স করেছেন, মাত্র 2 টাকা 1.5 টাকা খরচ করে, যদি বাংলাদেশি অ্যাকাউন্ট হয়, বিডিটি হয়, সেক্ষেত্রে 1 টাকা 1.5 টাকা খরচ করে পার ট্রাফিক জেনারেট করতে পারবেন। আর যদি ইউএস এর অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে 2 সেন্ট 3 সেন্টে আপনি কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে। এবং এখানে তার ইপিসি ইজ প্রফিটেবল 13 সেন্ট, 9 সেন্ট, 14 সেন্ট, 17 সেন্ট। হ্যাঁ, বা 2টা লিড হচ্ছে 3 সেন্ট, তারপরও এগুলো সমান সমান, বাট এগুলো কিন্তু অ্যাভারেজ, কিন্তু এখানে 5 গুণ 10 গুণ কিন্তু তার এখানে পার্সেন্টেজ প্রফিটেবল। আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বলতেও পারেন যে ভাই এটা ফেকও হইতে পারে, এডিটেড হইতে পারে। এখানে কিন্তু ডায়াগ্রামও দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডায়াগ্রামও দেওয়া আছে, দেখেন এই যে, এগুলা কিন্তু আর এডিট করা যাবে না। ম্যাক্স বাউন্ডারি সে কত ইনকাম করেছে আট এই লাস্ট উইকে, লাস্ট উইকে এবং কোন তারিখ, এভরিথিং কিন্তু তার দেওয়া আছে এখানে। ওকে, এবং সে যে $100 ফার্স্ট কুইক আর্নিংটা করেছে ফ্রম ম্যাক্স বাউন্টি, কোন অফার সেটা দেখেন। এখানে কোন অ্যাডাল্ট অফার নাই, বাট আমি আপনাদের, আপনারা যদি অ্যাডাল্ট অফার নিয়ে কাজ করেন, জানেন এটা রেজাল্ট আপনারা কি পাবেন আফটার ইউ ডেথ। হ্যাঁ, সো অ্যাডাল্ট অফার অ্যাভয়েড করেন, একটু কম খরচ হইলো আপনার ম্যাক্স বাউন্টিতে অথবা যে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করতে পারেন, বাট অ্যাডাল্ট অফার ছাড়া, ঠিক আছে। আমি যদি একটু বলি, আমি একটু দেখি চ্যাট স্ট্রিটা ইয়া হয় কিনা, হচ্ছে এবং সে কোর্স শুরু করেছে 11 জানুয়ারি। ওকে, আচ্ছা, সে আমাকে জিজ্ঞাসা করেছে কোন অফার প্রমোট করবে। যাই হোক, তার সাথে আমার হিউজ চ্যাট হয়েছে, বুঝতেই পারছেন আমি সাপোর্ট দিই নাকি না দিই। হ্যাঁ, আপনার অনেক প্রমাণ আছে যে আমি সাপোর্ট দিচ্ছি নাকি দিচ্ছি না। হ্যাঁ, ও কোর্সটা সে শুরু করেছে, কোর্স বিকাশ নাম্বারটা 11, এই যে সে 11 তারিখে 11 জানুয়ারি প্রথম মেসেজ দিছে আমাকে, দেখেন আমি তাকে নাম্বার পাঠিয়েছি এবং সে আমাকে কোর্সের জন্য টাকা পাঠিয়েছে, আমি আমার তাকে অর্ডার দিতে বলছিলাম।
ওভারঅল ওকে, সো আপনার কিছু বলবেন, আমি ও কিছু বলবেন, আমি রেকর্ডিং এ আছি, একটু আমি রেকর্ডিং এ আছি, রেকর্ডিং এ আছি। আচ্ছা, আমি একটু জাস্ট বলছি ওরে কিছু বলবে কি না। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ফার্স্ট উইক আর্নিং, সো অ্যাকচুয়ালি আপনার আর্নিং গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনি যখন এক্সপিরিয়েন্সড হবেন, আপনার যখনই হচ্ছে আপনার আরো স্কিল হবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং আস্তে আস্তে বাড়তে থাকবে। তো 11 তারিখে কয় মাস আপনার এটা, জানুয়ারি ফেব্রুয়ারি, এটা মার্চ চলে 2 মাস। হ্যাঁ, 2 মাসেতে $100 আর্নিং করে ফেলেছে ফার্স্ট মান্থেই, তো অটোমেটিক্যালি আপনার এইগুলা, আপনি স্কিল হবেন এবং হচ্ছে আপনি আরো দক্ষ হবেন, আপনি আরো প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, আরো জানতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনার আর্নিংটা কিন্তু ভালো হবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, আমি আপনার আরো কিছু ওয়ে বলবো, ফেসবুক অ্যাডস এর কিছু সিক্রেট বলবো যেগুলো কেউ বলে না, একটু আপনারা থাকবেন, আমি তার দেখি কিছু একটা রিভিউ দেয় কিনা, পজিটিভ অর নেগেটিভ, অ্যাকচুয়ালি আই মিন রেকর্ডিং। আর আরেকটা বিষয় বলি, সে মূলত কুপন কোড ইউজ করেছে, কুপন ইউজ করেছেন, সে কোনো ইনভেস্টমেন্ট করেন, মেবি কিছু কুপন কিনেছে, ফেসবুক কুপন পাওয়া যায়, আমি আপনাদের সেই সার্ভিসটা আশা করে দিব। দেখা গেছে যে আপনি $100 কুপন পাওয়া, যাদের কার্ডের প্রবলেম, আপনার ফেসবুক কার্ডে যাদের অ্যাকসেপ্ট করে না, তারা কুপন কোড ইউজ করে ফেসবুক অ্যাড দিতে পারেন, কোনো কার্ডের দরকার হবে না। সেই সার্ভিসটা আশা করি আপনাদের আমি নিয়ে আসতে পারবো, কুপন কোড আপনার সাপোজ $100 কুপন কোড পাবেন, আপনার প্রাইস হবে 5,000, 6,000, 7,000 এরকম, $50 কুপন নিবেন আপনার প্রাইস হবে 2,000, 3,000 এরকম, মানে 50% কুপন থেকে লাভ, আর আপনার কনভার্সন থেকে তো অ্যাড ক্যাম্পেইন করে তো লাভ আপনি করতেই আছেন, তাই না? দ্যাটস ইট। তো এখন আমি আসি সে একটা রিভিউ লিখতে, হয়তো আমি এই সুযোগে আপনাদেরকে বলি, ফেসবুকে ওরা কখনোই এফিলিয়েট সিপিএ প্রোডাক্ট সেল এগুলো ওরা পছন্দ করে না, বাট আপনাকে কিছু সিস্টেমে করতে হবে যে আসলে আপনি প্রোডাক্ট সেল দিচ্ছেন না, কোনো সিপি অফার প্রমোট করতেছেন না, ওইভাবে আপনাকে মোটিভেট করে অ্যাড কপিটা লিখতে হবে, যারা যারা মানে যেন ফেসবুক না বুঝে যে আপনি একটা সিপি অফার প্রমোট করতেছেন। সিপি অফার কেউ পছন্দ করে না, আপনি সেটা তো জানেন, জাস্ট লিড কালেকশন, সিপি অফার ফেসবুক ডাজেন লাইক। হ্যাঁ, তো ফেসবুক যেহেতু আপনি পছন্দ করেন, অ্যাপ্রুভ করা ডিফিকাল্ট, আমি ওয়েও যদিও বলে দিছি যে কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন, তো এখানে সে লিখেছে যে আমার বগুড়া থেকে, আমি বগুড়াতে কোর্স করছিলাম, বাট অ্যাডাল্টের অ্যাডাল্ট অ্যাডাল্টটা যা সম্পূর্ণ হারাম, আমি 2-3 দিন কাজও করেছিলাম নিজের কাছের, অনেক ছোট মনে হয়তো, ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করে সিপি মার্কেটিং নিয়ে একটা আইটি ফার্ম ভিডিও দেখে অনেক ভালো লেগে, দেন আমি কোর্সটা কিনে, দেন আলহামদুলিল্লাহ হালাল ভাবে ইনকাম শুরু হয়, থ্যাংকস আইটি ফার্ম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রিভিউ। তো আমি আপাতত ওর ইয়া থেকে আমি একটু বের হয়ে যাই, ইন্ডাস্ট্রি থ্যাংকস। তা আমি আপনাদেরকে কিছু বলি, ফেসবুকে ফেসবুক অ্যাডস নিয়ে, ফেসবুকে আপনারা সব থেকে বেশি সাকসেস হবেন যদি ফেসবুক অ্যাডস করতে পারেন। আমি একটু চলে যাই, আচ্ছা ক্লিক ব্যাংকে, আচ্ছা আমি একটু, একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে ফেসবুকে আপনারা যে অ্যাড কপিটা সেট আপ করবেন, সেই অ্যাড কপিটা হইতে হবে নমনীয়, কোনো মিসলিডিং করা যাবে না। সাপোজ আপনার অফারে দেওয়া আছে যে $1,000 গিফট কার্ড, এটা অ্যাপ্রুভ করবে না, আপনারা দেখবেন যে আপনারা লিখতে পারেন জাস্ট টেক এ শর্ট সার্ভে, আপনি লিখতে পারেন জাস্ট টেক এ শর্ট সার্ভে এন্ড চান্স চান্স টু গেট আইফোন, উইন উইন $1,000 ফ্রি, উইন আইফোন, এগুলা কখন ফেসবুক ফেসবুক মানে এরকম ভাবে লিখতে হবে যাতে না বুঝে যে এটি আসলে প্রত্যেকটা সিপি অফার কিন্তু ফেসবুক যেহেতু অ্যাকসেপ্ট করে না, আপনাকে সিস্টেমিক ভাবে লিখতে হবে যাতে সিম্পলি আপনার অ্যাড কপিটা হয়, আপনার সিম্পলি অ্যাড কপিটা সাজাইতে হবে। সাপোজ আইফোনের একটা অ্যাড কপি আপনি প্রমোট করলেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি লিখতে পারেন যে ইউ হ্যাভ এ চান্স, চান্স কথাটা লিখতে হবে, ইউ উইন ডিরেক্টলি লিখতে হবে না, ইউ উইন, ইউ ফ্রি, ফ্রি গেট ফ্রি আইফোন, এগুলো লেখা যাবে না, তাহলে আপনি ফেসবুক অ্যাড কিন্তু আপনি অ্যাপ্রুভ করা সিম্পলি লিখতে হবে, লিখতে পারেন যে ইউ হ্যাভ এ চান্স টু গেট নট উইন, ওইখানে লিখাই থাকে, যখন ম্যাক্সপন্ডিতে কোনো সিপিএ নেটওয়ার্ক থেকে কোনো একটা অ্যাড কপি নেন, ওইখানে লিখাই থাকে উইন ফ্রি, এগুলা উল্লেখ করা যাবে না, দেখতে পারেন যে ইউ হ্যাভ চান্স টু গেট আইফোন ইন ফ্রি, তারপর লিখতে পারেন উইদাউট এনি কস্ট, লিখতে পারেন যে জাস্ট টেক এ শর্ট সার্ভে,
চেক আউট দ্য বাটন বিলো এরকম লিখতে পারেন। তারপর লিখতে পারেন যদি প্যাম্পার্স এর অফার প্রমোট করেন, কোনো ভাউচার্স এর আপনি শপিং ভাউচার প্রমোট করেন, লিখতে পারেন যে আওয়ার গিভ ওয়ে ইজ লাইভ নাও, ইউ ক্যান পার্টিসিপেট এন্ড চান্স টু গেট $1000 কুপন কোড, এটা লিখতে পারেন। তারপর যদি আপনার যদি প্রমোট করেন হচ্ছে মেক মানি কোনো একটা অফার, মেক মানি অফারটা এরকম করতে পারেন যে আই এম জাস্ট গিভিং ইউ ফ্রি ট্রেনিং। ফ্রি ট্রেনিং কথাটা যখন আপনি বলবেন ফেসবুক এটা লাইক করবে, কেন কোনো সে কোনো টাকা নিচ্ছে না কারো থেকে, সে ফ্রি ট্রেনিং শিখাচ্ছে। ফ্রি ট্রেনিং দিয়ে আপনার ওইখানে আপনার কোনো একটা মেক মানি নিশ্চয়ই একটা অফার প্রমোট করে দেবেন। দেখতে পারেন যে জাস্ট চেক আউট আই এম গোয়িং টু ফ্রি ট্রেনিং টু মেক $2000 পার ডে, আপনি মানে ট্রেনিং শিখাচ্ছেন, এরকম একটা করে আপনি একটা সার্ভে অফার আপনি প্রমোট করতে পারেন। এরকম অনেক সিস্টেম আছে, মানে আপনি লজিক্যালি ভাবে এরকম ভাবে সেট আপ করবেন অ্যাড কপি গুলো যাতে ফেসবুক না বুঝে যে এটা কোনো একটা স্প্যামিং অফার বা কোনো একটা সিপি অফার, হ্যাঁ দ্যাটস কল, কোনো একটা এফিলিয়েট অফার, দ্যাটস কল, ওকে। আর ডেমোগ্রাফি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, এ প্লেস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেকের প্রত্যেক ক্লিকে 20 সেন্ট 30 সেন্ট খরচ হয়ে যায় ফেসবুক অ্যাডসে, যেটা খুবই অদ্ভুত একটা বিষয়। অনেকের 50 সেন্টও খরচ হয়, 40 সেন্টও কিন্তু খরচ হয়, ঠিক আছে। তো এইটা যদি আপনারা খরচ করে ফেলেন তাহলে আপনি লাভ করবেন কি? আপনারা কি মনে করেন যে আপনার 5টা ক্লিকে একটা লিড আসবে? নেভার। ফেসবুকে অ্যাভারেজে দেখা গেছে আপনার একটা হিস্টোরিতে 10 থেকে 15 ক্লিকে একটা লিড আসে, একটু মিডিয়াম সাইজ 15 থেকে 20টা ক্লিকে একটা সিপি লিড আসে। তো আপনার 20টা ক্লিকে যদি একটা লিড আসে, আপনার যদি ধরেন পার ক্লিকে ধরেন 10 সেন্ট খরচ করলেন, 10 সেন্ট বা 20 সেন্ট 15 সেন্ট খরচ করলেন, আপনার 20টা ক্লিকের জন্য আপনার খরচিত হয়ে যাচ্ছে $3। আপনার সিপি অফার যদি $2 হয় বা $1.5 হয়, আপনি তো লাভবান হবেন না। দ্য মেইন ট্রিক ইজ দ্যাট হিয়ার যে আপনাকে পার ক্লিকে 2 সেন্ট 3 সেন্ট খরচ করতে হবে, এটা সম্ভব। আই ক্যান গ্যারান্টি ইউ ইট ইস পসিবল। এই জন্যই আমার স্টুডেন্টরা ফেসবুক থেকে প্রফিট করে, আদারস কিন্তু ফেসবুক থেকে প্রফিট কেউ করতে পারে না, অন্তত সিপিএ ক্যাম্পেইন করে অ্যাফিলিয়েট ছাড়া। তো এই ট্রিক্সটা আপনাদেরকে আমার পেইড কোর্সে শেখানো হবে, এবং আমি অলরেডি বলেও দিছি কিভাবে টার্গেট করবেন। ডেমোগ্রাফিটা আপনি বলেন, আপনি যদি কোনো একটা হোয়াইট লিস্টের প্রোডাক্ট প্রমোট করেন, আপনি অবশ্যই টার্গেট করতে পারেন 35 থেকে 60, কারণ ওই 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 এইজের পার্সনগুলোই কিন্তু মূলত একটু ফেটি হয়ে যায়, হ্যাঁ ওরা বিয়ের পরে সাধারণত একটু মোটা হয়ে যায়, ওদেরকে টার্গেট করতে পারেন। অবশ্যই ওমেন টার্গেট করতে পারেন, আর হচ্ছে এখানে আর ওমেন টার্গেট করতে পারেন, আর এগুলা হোয়াইট লিস্টের প্রোডাক্টগুলো সাধারণত ডেস্কটপকে টার্গেট করতে পারেন, আর অ্যাড কপিগুলো অবশ্যই এফিলিয়েটের এফিলিয়েট মার্কেট প্লেসে যে অ্যাড কপিগুলো দেওয়া থাকে ওইখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা গুগল বিং থেকে আপনার কম্পিটি কারা আছে, আপনার কম্পিটিটর যারা তারা কি ধরনের ইন্টারেস্ট ইউজ করতেছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো দিস দ্য সিস্টেম অফ ফেসবুক। আর ট্রাই করবেন যে ফেসবুকে আপনার রেলিভেন্ট রেলিভেন্ট ইন্টারেস্ট রেলিভেন্ট অ্যাড কপি দেওয়ার জন্য এক্সেসিভ কিছু লেখা দরকার নেই, ট্রাফিককে আকর্ষণ করার জন্য, কেচি করার জন্য এরকম কিছু লিখবেন না যাতে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, ওকে। আশা করি ফেসবুকের টিপস ট্রিক্স কিছুটা আমি আপনাকে শেয়ার করেছি। তো আরো যদি অনেক বেশি অ্যাডভান্স জানতে চান, ফেসবুকের টোটাল ফেসবুকে 1.5 টাকা খরচ হবে, আপনার পার ক্লিকে 2 টাকা খরচ হবে, এর বেশি খরচ হবে না। আপনাকে আপনি যদি আপনি নিজে করেন, নিজে করতে যান, দেখা গেছে যে আমরা কিভাবে টার্গেট করবো, কি কি কান্ট্রি টার্গেট করব, কোন ইন্টারেস্টে দিব, এডিট প্লেসমেন্ট আমরা কি কি দিব, এটা আমরা আমরা কিছু কিছু বিষয়ে অনেক ট্রেনাররা আছে এটা বুঝেই না, ওরা জাস্ট শিখাইবো আপনি কিভাবে ফেসবুক ক্যাম্পেইন করবে, সেটা লাভ হোক আর লস হোক। দিস ইজ ভেরি অড, এটা আসলে ডিসগাস্টিং একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন যদি আমার পেইড কোর্সটা আপনি এনরোল করেন। তো আশা করি ফেসবুকের একটা টিপস বুঝতে পেরেছেন, ফেসবুকে যদি আপনি প্রফিটেবল করতে চান এই এইভাবে আপনাকে ক্যাম্পেইন করতে হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করবেন, একটা কমেন্ট দিবেন, এবং হচ্ছে আমার কমেন্টটা জানাবেন যে নেক্সট কি টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন। তো ভালো থাকবেন।